রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ভোট পরবর্তী হিংসা মামলায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্য এবং কেন্দ্রীয় মানবাধিকার কমিশন কী চিন্তাভাবনা করছে তা নিয়ে মানবাধিকার কমিশনকে হাজিরার নির্দেশ হাইকোর্টের। পরবর্তী শুনানি 19 এপ্রিল। এ ব্যাপারে কী বলছেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল, শুনুন। সেখানে আমরা দেখলাম যে কেউ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা স্টেটের কেউ আসেনি। তাদেরকে কোর্ট আজকে একটা নোটিশ ইস্যু করেছে যেখানে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে নেক্সট ডেটে প্রেজেন্ট থাকতে হবে, যেটা 19 তারিখে আছে মামলা। কেন অনেকেই আছে যাদেরকে ডিজিআর আইজিকে অফিসকে নোটিশ করা হয়েছিল আর সার্ভও করেছিলাম অ্যাফিডেভিট যে আপনি কোনো স্টেপ নিন, কিন্তু এখন অব্দি কোনো স্টেপ নেই, তারা কিছুই করেনি। আজকে পাল্টা থেকে একজনের অ্যাফিডেভিট আমি আবার দিলাম যেখানে পরিষ্কার এসডিপিও নিজে এসে তাকে ডেকে ধমকি দিয়েছে যে তুমি কোর্টে গিয়েছি বলে তোমাকে আমরা বাড়ি ফিরতে দিব না, যে কমিশনারকে ডাকার আছে ডেকে না। তো সেই অ্যাফিডেভিটটা আজকে আমরা দিয়েছি, সেটা পাল্টা পুলিশ স্টেশন। তো এটাই নিয়ে নেক্সট মামলা থাকবে যেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আর স্টেট আসবে। আর আমার প্রেয়ার আছে ওই দু লোকের একটা কমিটি বানিয়ে দিতে যাতে প্রত্যেকটি মানুষকে আমরা বাড়ি ফিরতে দিতে পারি।